গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল আমবাসার থানার পুলিশ। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্তের নেতৃত্বে শুক্রবার আমবাসা নাইলাহা বাড়ি বেত বাগান স্থিত জাতীয় সড়কে একটি গাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্তের নেতৃত্বে শুক্রবার আমবাসা নাইলাহা বাড়ি বেত বাগান স্থিত জাতীয় সড়কে একটি গাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করল পুলিশ। AS-25DC-5023 নম্বরের একটি কলা বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে এই গাঁজাগুলি উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে প্রায় 66 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয় এই গাড়ি থেকে। জানা যায়, গাড়িটি আগরতলা থেকে ধর্মনগর উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় গাড়িটিকে তল্লাশি চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণে এই গাঁজা। আটক করা হয় চালক আব্দুল হক, সহচালক জামির ইসলামকেও। এক সাক্ষাৎকারে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান, সন্দেহমূলকভাবে গাড়িটিকে তল্লাশি চালিয়ে এই 757 কেজি গাঁজাগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 15 লক্ষ টাকা বলে জানা যায়। চার চাকার একটা এসএমএল ট্রাক, যার নাম্বার AS-25DC-5023, সেটা ডিটেন করলো। ডিটেন করার পর তখন চেকিং করছিল, এর মধ্যে প্রচুর পরিমাণে কলার ছড়িয়েছিল। কলার তখন চেকিং করছিল, তখন এই কলার ছড়ির মধ্যে লুকানো অবস্থায় প্রচুর পরিমাণে ড্রাই গাঁজার প্যাকেট ছিল। এবং ওয়েট করার পর আমরা দেখলাম টোটাল ওয়েট হলো 757 কেজি। সাথে সাথে আমরা গাড়ির ড্রাইভার আব্দুল হক আর গাড়ির অ্যাসিস্ট্যান্ট জামিল ইসলামকে অ্যারেস্ট করি। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।